আড্রিয়াটিক সাগরে অবস্থিত পৃথিবীর অন্যতম ভ্রমণ স্বর্গরাজ্য ইতালির ভাসমান নগরী ভেনিস। আর পর্যটকদের কাছে মূল আকর্ষণ ভেনিসের ছোট ছোট সরু খালগুলো। তবে সম্প্রতি ভেনিসের এসব খাল শুকিয়ে যেতে শুরু করেছে পানির অভাবে। কাদায় আটকে যাচ্ছে নৌকা সহ বিভিন্ন ধরনের নৌযান, ফলে সৌন্দর্য হারাচ্ছে বিশ্বের বিখ্যাত এই পর্যটন নগরীটি। ইতালিতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণত অনেক বেশি বৃষ্টি হয়, কিন্তু এবছর শীত মৌসুমে বৃষ্টি ও তুষারপাত অনেক কম হওয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভেনিসের ছোট ছোট খালগুলো হারিয়েছে নাব্যতা। এতে পর্বতমালা থেকে বয়ে আসা ইতালির প্রধান নদী পো ও লাগোয়ানা দি ভেনিসিয়ার পানির স্তর কমে গেছে। এতে ভেনিসের খালগুলোতে কমেছে পানির প্রবাহ। চরম ভাটায় পড়েছে ভেনিসের খালগুলো, স্বাভাবিক নাব্যতা হারিয়েছে। আশা করি অচিরেই আমরা গন্ডোল নৌকা খালে ভাসাতে পারবো। গেল ৭০ বছরের মধ্যে ২০২২ সালে সবচেয়ে বেশি খরা রেকর্ড করা হয় দেশটিতে।